হ্যালো এভরিওয়ান, দেখো লাস্ট ভিডিওতে আমরা চক্রবৃদ্ধি সুদ অবধি পড়েছিলাম, কোষে দেখি 6.1। ওকে, তো আজকে আমরা পরের টপিকটা শুরু করব, সেটা হচ্ছে সমহার বৃদ্ধি। সমহার বৃদ্ধি বা সমহার হ্রাস, সমহার হ্রাস, ঠিক আছে। তো দেখো, যেহেতু তোমরা চক্রবৃদ্ধি সুদ চ্যাপ্টারটা করে রেখেছো অলরেডি, তো সুতরাং এই চ্যাপ্টারটাতে খুব একটা বেশি আলাদা করে কোনো কনসেপ্ট নেই, তোমাকে শুধু একটা খুবই সূক্ষ্ম একটা জিনিসকে শুধু বুঝে নিতে হবে, ব্যাস তাহলেই চ্যাপ্টারটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো আগে জেনে নিচ্ছে সমহার বৃদ্ধি বা সমহার হ্রাস কথাটা মানেটা কি, কেন বলছে। সমহার বৃদ্ধির কথা হলো যে ধরো মানে সমহারে একটা জিনিসের দাম বা কোনো একটা জিনিস বৃদ্ধি পাচ্ছে, তাহলে সমহার বৃদ্ধি হচ্ছে। সমহার মানে কি, প্রতি বছর তুমি যদি বছরের পর বছর দেখো ওর বৃদ্ধি পাওয়ার হারটা যদি একই থেকে যায়, তখন তাকে সমহার বৃদ্ধি বলে, ঠিক আছে। ঠিক একইভাবে বছরের পর বছর যদি তার এক যদি একটা বস্তুর কোন একটা রাশির দাম হতে পারে, ঠিক আছে, বা ধরো জনসংখ্যা হতে পারে বা অনেক কিছু হতে পারে, যেটা যদি বা উচ্চতা হতে পারে, তুমি যেই জিনিসটাকে দেখবে যে কোনো ভৌত রাশি, সেটা যদি বছরের পর বছর বা কোনো একটা নির্দিষ্ট সময় ধরে বা নির্দিষ্ট সময় পর পর একই হারে কমতে থাকে, তখন তাকে বলা হয় সমহার হ্রাস। ওকে, তাহলে সমহার বৃদ্ধি আর সমহার হ্রাসের একদম খুব একদম পাতি একটা কনসেপ্ট হচ্ছে এটা, প্রতি বছর বা একটা নির্দিষ্ট সময় ধরে। কিন্তু আমরা এখানে দেখব যে অঙ্কের ক্ষেত্রে আমাদের প্রতি বছরেই বলবে, এক বছর বা প্রতি বছরে একটা নির্দিষ্ট হারে সেটা বৃদ্ধি বা হ্রাস পাচ্ছে, ঠিক আছে। তো এটা হচ্ছে সমহার বৃদ্ধি বা সমহার হ্রাস। এবার আমাদের যে জিনিসটা এখানে এই এই টোটালটার ক্ষেত্রে জেনে নিতে হবে, যে বেসিক জিনিসটা সেটা আমি একটু বলে দিই। দেখো, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে তোমরা এই ফর্মুলাটা জেনেছো যে এ মানে অ্যামাউন্ট মানে সমূল চক্রবৃদ্ধি ইকুয়ালস টু পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড হোল টু দি পাওয়ার এন, তাই তো। পিটা হচ্ছে প্রিন্সিপাল, ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড হোল টু দি পাওয়ার এন, আর হচ্ছে আর হচ্ছে তোমার সুদের হার, এন হচ্ছে তোমার ছিল বছর। এখানে সমহার বৃদ্ধি বা হ্রাসের ক্ষেত্রে আমরা একটা জিনিস জেনে নেব যে এখানে এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই হবে, ঠিক আছে, কিন্তু এখানে কোনটা কি সেটা একটুখানি আমাদের ভালো মতো জেনে নিতে হবে। তার জন্য একটু মন দিয়ে ভিডিওটা দেখবে, হ্যাঁ মন দিয়ে দেখবে আর খাতা পেনটা নিয়ে বসবে। ওকে, তো দেখো, দেখেছিলে যে এটা কি ছিল আসল, আসলের ওপর আর পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদ হলে সমূল চক্রবৃদ্ধি হয় এ। আমি আবার বলছি, আসল পি, তার উপরে যদি আর পার্সেন্ট সুদ এন বছর হয় তাহলে সমূল চক্রবৃদ্ধি ছিল এ। তাহলে এই যে সুদের হারটা হচ্ছে এন বছর ধরে, সেটা কার ওপর হচ্ছে, আসলের ওপর। তারপরে গিয়ে আমি কি পাচ্ছি, অ্যামাউন্ট পাচ্ছি, তাই তো, এ পাচ্ছি, সমূল চক্রবৃদ্ধি পাচ্ছি। তাহলে প্রথমে কোনটা আসছে, তোমাকে প্রথমে কোনটা নিতে হবে, তোমাকে প্রথমে পি নিতে হবে। পি এর ওপর তুমি যখন চক্রবৃদ্ধি সুদের হারটা অ্যাপ্লাই করছো আর পার্সেন্ট হারে এন বছরের সমূল চক্রবৃদ্ধি, তখন গিয়ে তুমি এ পাচ্ছ, তাই তো, আর পার্সেন্ট হারে এন বছরের সমূল চক্রবৃদ্ধি হচ্ছে এ, তাই তো। তাহলে তুমি পি এর ওপর এটা অ্যাপ্লাই করলে এ পাচ্ছ, এটা বারবার মনে রাখো। তাহলে তোমাকে আগে কোনটা আসছে, আগে আগে কোনটা আসছে, আগে আসছে পি, পরে কোনটা আসছে সেটা হচ্ছে এ, মনে থাকবে। এই আগে পরের কনসেপ্ট একটু বুঝে নাও, আগে আর পরে। চক্রবৃদ্ধি সুদ কার ওপর অ্যাপ্লাই হয়, একদম প্রথমে যেটা নিয়ে নেওয়া হবে সেটা, আর করে কোনটা পাবে সেটা হচ্ছে পরে যেটা পাবে সেটা তুমি পাবে, ঠিক আছে। এই আগে পরের কনসেপ্টটা জেনে নাও। ওকে, এটা জেনে নিলে তুমি একটা জিনিস এখান থেকে ক্লিয়ার করে নিতে পারবে, যে তুমি যখন ফর্মুলাটা অ্যাপ্লাই করবে কোনটাকে কি ধরে নিতে হবে, ঠিক আছে। তো ধরো একটা গাড়ির দাম বর্তমানে পি টাকা আছে, বর্তমানে পি টাকা আছে, তিন বছর বাদে ওই গাড়িটার দাম কত হবে যদি গাড়িটা প্রতি বছর আর পার্সেন্ট হারে হ্রাস পায়, গাড়িটার দাম প্রতি বছর আর পার্সেন্ট হারে হ্রাস পায়, তাই তো, হ্রাস পায়। হ্রাস পাচ্ছে মানে মাইনাস আর পার্সেন্ট, আর তিন বছর করলে তুমি এটা যে পাবে এটা কিন্তু পরে গিয়ে পাবে, তিন বছর, তিন বছর পরে, তাই তো।
ওকে, এবার আমি ধরো তোমাকে বললাম যে গাড়িটার দাম ধরো পি টাকা, এটা একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি, গাড়িটা কিনেছি পি টাকায়, আর এই গাড়িটার দাম প্রতি বছর 8% হারে হ্রাস পায়। তাহলে 3 বছর আগে কত দাম ছিল, 3 বছর আগে কত দাম ছিল? এই যে 8% হারে হ্রাসটা পাচ্ছে, সেটা কার ওপর প্রয়োগ হবে? এই বর্তমান মূল্যের ওপর গাড়িটার, নাকি 3 বছর আগে গাড়িটার দাম কত ছিল তার উপর হ্রাস পাবে? এখানে বুঝে নাও যে এটা যদি বর্তমান মূল্য হয়, এর ওপর আমি যদি 8% হারে হ্রাসটা অ্যাপ্লাই করি 3 বছরের জন্য, তাহলে আমি ভবিষ্যতে গিয়ে এটার দাম কত হবে সেটা আমি বের করতে পারবো। কিন্তু অতীতে কত ছিল সেটা যদি আমাকে বের করতে হয়, তার জন্য আমাকে তার উপর অ্যাপ্লাই করতে হবে আর -8%টা। মানে আমি ধরে নেবো অতীতে ওই গাড়িটার দাম ছিল X টাকা, তার উপরে 8% হারে, -8% হারে ওর দাম কমেছে 3 বছরের জন্য, তারপরে গিয়ে আমি পাবো পি। তাহলে এখানে এই পি এর জায়গায় আসলে X হবে, আর এর জায়গায় আসলে পি হবে। এইটা বুঝে নাও কোনটাকে কি ধরবো, ঠিক আছে? এ আর পি কোনটাকে কখন কি ধরবো? আর এখানে যেহেতু সমহার বৃদ্ধি আর হ্রাস দুটোই আছে, বৃদ্ধি হলে প্লাস হবে আর হ্রাস হলে মাইনাস হবে, ঠিক আছে? তো এই আগে পরের কনসেপ্টটা যদি একটু বুঝে যাও, তাহলেই তোমরা এই অঙ্কটা করতে তোমাদের খুব ইজি হবে, ঠিক আছে? তো একটা জিনিস এটা বলতে পারো যে পি ফর কি হয়, পি ফর হয় পাস্ট, পাস্ট মানে কি অতীত, আর এ ফর তুমি এটা ধরে নিতে পারো আফটার, পাস্ট অতীত আফটার মানে পরে। ধরো তুমি মাঝখানে দাঁড়িয়ে আছো, ঠিক আছে, তুমি ধরো বর্তমানে দাঁড়িয়ে আছো, তোমাকে অতীতের দাম বের করতে দিয়েছে, ঠিক আছে? আমি এটা একটু পরের পেজে লিখছি। ধরো তুমি বর্তমানে দাঁড়িয়ে আছো, তোমাকে অতীতের দাম বের করতে দিয়েছে, অতীতে ওই জিনিসটার দাম কত ছিল, তাহলে তুমি পি কাকে ধরবে আর এ কাকে ধরবে? দেখো পাস্ট কি আছে, তুমি বর্তমানে দাঁড়িয়ে আছো, তুমি বর্তমানে দাঁড়িয়ে আছো, তোমার এই দাঁড়িয়ে থাকা সাপেক্ষে পাস্টে কি আছে, অতীত আছে পাস্টে, তাহলে তুমি এটাকে পি ধরবে। তাহলে এর ওপর তুমি অ্যাপ্লাই করলে এ কাকে পাবে, তুমি বর্তমানের দামটা কি এ পাবে, ঠিক আছে? এবার ধরো তুমি বর্তমানে দাঁড়িয়ে আছো, তুমি বর্তমানে দাঁড়িয়ে আছো, তোমাকে বলেছে 3 বছর পরে দাম কত হবে ভবিষ্যৎ, আর 3 বছর আগে দাম কত ছিল অতীত। তা তুমি যখন অ্যাপ্লাইটা করবে, তুমি বর্তমানে দাঁড়িয়ে আছো, বর্তমানের দামটা তুমি জানো, 3 বছর আগের দাম কত ছিল সেটা তুমি জানো না, ভবিষ্যতের দাম কত হবে সেটাও তুমি জানো না। তুমি এটা অঙ্কটাকে তুমি দুটো স্টেপে করতে পারো। ধরো তুমি বর্তমান আর ভবিষ্যতে দাঁড়িয়ে আছো, ঠিক আছে, এই বর্তমানের ভবিষ্যতের সাপেক্ষে কোনটা আগে কোনটা পরে, বর্তমানটা আগে ভবিষ্যৎটা পরে, বর্তমানটা পি হবে ভবিষ্যৎটা এ হবে, তুমি এটার উপর অ্যাপ্লাই করলে এটা পাবে। এইটা একটা হয়ে গেল পার্ট, মানে তুমি বর্তমানের দাম যদি তোমার জানা থাকে তাহলে তুমি ভবিষ্যতের দাম বের করতে পারবে। এবার যদি তোমার বর্তমানের দাম জানা থাকে, তুমি যদি অতীতের দাম বের করতে চাও, আগে দেখো অতীত আগে এসেছে নাকি বর্তমান আগে এসেছে, আগে তো আমরা অতীতটাকে কাটিয়ে এসেছি তারপরে তো বর্তমানে আসলাম, তাহলে অতীতটা হবে এই ক্ষেত্রে পি, বর্তমানটা হবে এই ক্ষেত্রে এ, ঠিক আছে? তখন আমরা কি করব, এইভাবে আমি পি এর মানটা বের করে নেব, এ এর মানটা তো আমি জানি বর্তমানের দামটা কত, সেইভাবে আমি পেয়ে যাব, ঠিক আছে? তো এইভাবেও জিনিসটা হবে, তোমাকে খালি দেখতে হবে কোনটা পি কোনটা এ, ঠিক আছে? তুমি প্রথমে দেখবে তুমি কি পিটাকে কি বুঝতে পারছো, এ কি সেটা কি বুঝতে পারছো, আর তারপরে দেখবে সমহার বৃদ্ধি, বৃদ্ধি হলে +8%, হ্রাস হলে -8%, ঠিক আছে? এখানে ওরকম সুদের, আমরা যেমন চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সুদের পর্বটা বুঝেছিলাম, এখানে সুদের পর্ব এম এর এরকম কোনো কনসেপ্ট এখানে নেই, ঠিক আছে? এম তোমাদের এখানে অতটা কাজে লাগবে না, কারণ আমরা প্রতি বছরে ক্যালকুলেশনটা করছি, ওকে? তো এটা ছিল সমহার বৃদ্ধি বা হ্রাসের একদম খুব একদম বেসিক আইডিয়া, এটাই তোমাকে বুঝতে হবে যে কোনটাকে আমি পি ধরবো কোনটাকে এ ধরবো, ঠিক আছে? এটা বুঝে নিয়েছো, এরপরে আমরা অঙ্কগুলো দেখে নেবো, ওকে?